বর্তমানে এসএসসি পরীক্ষা 2024 চলছে, এই অবস্থায় গ্রেস নম্বর কত দেওয়া হবে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। গ্রেস মার্ক অনেকেই বোঝে না, তাদেরকে একটু বলে দিচ্ছি। গ্রেস শব্দটার অর্থ হচ্ছে অনুগ্রহ বা দয়া। মানে দেখা যায় শিক্ষক অনেক সময় তোমার পরীক্ষার খাতা দেখার শেষে বা খাতা দেখার মধ্যে তোমার প্রতি অনুগ্রহ করে, দয়া করে, বা কোনো নাম্বারে তোমার একটু প্রবলেম থাকার কারণে তারা কিছুটা নম্বর বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে সেই নাম্বারটাকে মূলত গ্রেস নাম্বার বলা হয়। এক্ষেত্রে কত নাম্বার এক্সাক্টলি তোমাদের গ্রেস নাম্বার দেয় এ বিষয় নিয়ে মূলত কথাবার্তা বলবো আজকের এই ভিডিওতে আমরা। এবং এটা দেওয়া কি বাধ্যতামূলক, সৃজনশীলে কেমনে দিবে, বহু নির্বাচনীতে কীভাবে কী দিবে সেটা নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে তোমাদের অনেকগুলো পরীক্ষা খাতা পরীক্ষা শেষ হয়েছে এবং বাংলা খাতা থেকে শুরু করে কয়েকটা খাতা শিক্ষকদের কাছে পৌঁছে যাচ্ছে, তারা সেই খাতাগুলো দেখা শুরু করবে। তাই ভাবলাম গ্রেস নাম্বার ব্যাপারটা ক্লিয়ার করি, কারণ অনেকেই প্রশ্ন করছিল এই ব্যাপারটা নিয়ে। গ্রেস শব্দের অর্থ তো প্রথমেই বলেছিলাম অনুগ্রহ বা দয়া। এই দয়ার ব্যাপারটা কেমন যে অনেকের দয়ার শরীর, দয়ার মন, দয়ার সব কিছু, অনেকের আবার খুব দয়া নাই। তো এখানে শিক্ষকদের উপর একটা কিছু তো ভ্যারি করে, শিক্ষকরা গ্রেস নাম্বার অনেকে দিতে ইচ্ছুক, অনেকে দিতে ইচ্ছুক না। তো এই জায়গায় গ্রেস মার্ক কি, এইটা আশা করি তোমরা অ্যান্সারটা বুঝছো যে এটা একটা মানে বলতে পারো যে পরীক্ষার শেষে বা খাতা দেখার শেষে শিক্ষক চাইলে 1-2 নম্বর গ্রেস দিয়ে তোমাকে সেই জায়গায় একটু ভালো রেজাল্ট করে দিতে পারে। সাপোজ তোমার এখানে পরীক্ষার খাতা দেখছে, একটা খাতায় তুমি 70-এ হয়তো বা 50 পাইছো, বা কোনো কারণে তুমি ফেল করছো, 23-এ পাস না, সৃজনশীল পাস হচ্ছে, সৃজনশীলে তোমার এখানে যদি বলে সৃজনশীলে 23-এ পাস, বা 50 নম্বরের যে এক্সামগুলো হয় সেখানে 16-তে বা 17-তে পাস, তুমি পাইছো 16 অথবা 22 পাইছো, পাস করতেছো না 1 মার্কের কারণে, এই জায়গায় গ্রেস কথাটা শব্দটা বেশি প্রচলিত হয়। তো এখানে সৃজনশীলের ক্ষেত্রে কত নম্বর দেয়, বহু নির্বাচনের ক্ষেত্রে কত নম্বর দেয় এই ব্যাপারটা আলোচনা করবো। ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা। তো এখানে প্রথমত আগে আমরা বহু নির্বাচনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে ভেঙে ফেলি, কারণ বহু নির্বাচনে বেশি ব্যাকপ্যাক করতে চাচ্ছি না। কেননা বহু নির্বাচনে যে তোমরা খাতাটা দাও বা প্রশ্নের যে সলিউশন করে, যে একটা ওয়েমারে তোমরা রোল নাম্বার, সেশন নম্বর লেখো, এই বহু নির্বাচনী সম্পূর্ণ বিষয়টা দেখা হয় কম্পিউটার মেশিনের মাধ্যমে। এখানে ম্যানুয়ালি তেমন কোনো কাজ নাই, অর্থাৎ এটা একজন শিক্ষক দেখে না। গ্রেস মার্কটা কে দেয়, একজন শিক্ষক দেয়। গ্রেস মার্ক কত দিবে সেটা একজন শিক্ষক নির্ধারণ করবে, কিন্তু বহু নির্বাচনী সম্পূর্ণ বিষয়টা দেখা হয় কম্পিউটার মেশিন এবং সফটওয়্যারের মাধ্যমে, সফটওয়্যার ক্যালকুলেট করা, সব কিছু করা হয়। তো এই জায়গায় অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ না। তো এই জায়গায় বহু নির্বাচনের ক্ষেত্রে তোমাদের পাস হচ্ছে 30 নম্বরের পরীক্ষায় 10-এ পাস, যেগুলো 25 নম্বরের পরীক্ষা সেখানে 8-এ পাস, এই নম্বরটা সম্পূর্ণ শিক্ষকরাই বোর্ড থেকে দিবে। সেখানে তুমি যদি পাস করো তো পাস করলা, না করলে না করলা, তবে যখন নাম্বার যোগ করবে তখন তারা চাইলে গ্রেস নাম্বার দিতে পারবে। বাট নর্মালি কোনো গ্রেস নাম্বার ওরকমভাবে বহু নির্বাচনীতে দেয় না, দিলেও দেখা যায় সর্বোচ্চ 9-10 বানায় বা 7-8 বানায়। তবে এটা কখনো আমরা শুনেছি কিন্তু আমরা কোথাও ওরকমভাবে প্রুফ দেখিনি যে নাম্বার বাড়ায় দিছি, এটা কিন্তু আমরা কোথাও দেখি নাই। তো নর্মালি বহু নির্বাচনী ব্যাপারটা একটু হলেও বলা যায় যে জটিল, তবে এখানে তোমরা আশা রাখতে পারো দিতে পারে, আবার নাও দিতে পারে। তবে সৃজনশীলে তোমরা 100% গ্রেস মার্ক পাবা। সৃজনশীল পরীক্ষায় গ্রেস মার্ক কত আমি যদি একটু কথা বলি, সৃজনশীল পরীক্ষা কোনো কোনো ক্ষেত্রে 70 নম্বরের পরীক্ষা সেখানে 23-এ পাস, 50-এ, 17-তে পাস ধরে নাও। তো এই জায়গায় তোমাদের যদি কোনো কারণে দেখা যায় গ্রেস নাম্বারটা তখনই দরকার হয় যখন দেখা যায় শিক্ষার্থীরা ফেল করে, কারণ এখানে গ্রেড পয়েন্ট 70-এ ধরে নাও তুমি 60 পাইছো, তো এখানে তো তুমি যদি 59 পাও, এখানে বহু নির্বাচনীতে তুমি 30-এ কত পাবে সেটা তো শিক্ষক জানে না, কারণ এখানে সৃজনশীলে 70-এ খাতা দেখে শিক্ষক, বহু নির্বাচনী 30-এ খাতা দেখে বোর্ড। সেইখানে দুইটা ব্যাপার দুইজনে দেখে, সেখানে যে গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে গ্রেস পয়েন্ট এটা কিন্তু খুবই কাজে দেয় না, কারণ এই দুইটার মার্ক একসাথে যোগ হওয়ার পরে গ্রেড নির্ণয় হয়, সো সেটা শিক্ষকও জানে না। এটা বোর্ডও জানে না, সবার শেষে বোর্ড যখন রেজাল্ট কাউন্ট করে তখন জানা যায়। সো এই জায়গায় শুধুমাত্র পাশের জন্য গ্রেস নাম্বারটা প্রযোজ্য। তো এই জায়গায় আমরা যখন দেখছিলাম যে খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকরা, আমরা কয়েকজন শিক্ষক গত বছরও এটা নিয়ে অনেক আলোচনা করেছি যে কেমন কি নম্বর শিক্ষক শিক্ষার্থীদের একটু দেওয়া হয় বাড়িয়ে, তো সেখানে শিক্ষকদের একটা মতামত ছিল যে আমরা চেষ্টা করি নাম্বার দেওয়ার। তো সেই জায়গায় আমরা দেখা যায় কোনো শিক্ষার্থী যদি দেখেন একটা সৃজনশীল বা সে সবগুলো সৃজনশীল লিখেছে কিন্তু হয়তো অ্যান্সারগুলো সঠিক হয়নি, সেই জায়গায় আমরা 2-3 নম্বর পর্যন্ত গ্রেস দিয়ে দেয়। কিন্তু এমন শিক্ষার্থী আছে যার নাম্বার দেওয়ার জায়গা খাতায় নাই, সে লিখেছে ঠিকই কিন্তু তার
খুবই কম লিখেছে, অ্যান্সারগুলো খুবই ছোট ছোট দিয়েছে, সেখানে 2 মার্কের বেশি দেওয়া যাচ্ছে না, সেখানে আমরা নাম্বার দিতে পারছি না। তো এখানে কী দাঁড়ায় যে গ্রেস নাম্বার শিক্ষকরা দিতে ইচ্ছুক এবং তারা দেখা যায় 2 থেকে 3 নাম্বার পর্যন্ত গ্রেস দেয়, তবে সেটা কোনো নির্ধারিত না যে এ তোমার নাম্বারই দিতে হবে। এখানে শিক্ষকরা তাদের মর্জি মতো, কোনো খাতায় দেখা যায় 1 নম্বরে ফেল করে, সেখানে তারা 1 নম্বর দিয়ে দেয়, কোনো খাতায় 2 নম্বরের কারণে ফেল করে এবং মন তার তার মনে হচ্ছে যে ছেলেটা পাস করে দেওয়া দরকার, সে লিখেছে খারাপ না কিন্তু হয়তো আমি নাম্বার কম দিয়েছি তাই সে নাম্বার কম পেয়েছে, এই জায়গায় শিক্ষকরা সেটাও করে। আরেকটা ব্যাপার হচ্ছে সবসময় মাথায় রাখবে, শিক্ষকরা তোমাদের পরীক্ষার খাতা যখন তোমাদের স্কুলে দেখে তখন অনেক কঠিন করে দেখে, কিন্তু যখন বোর্ডের খাতা দেখে তখন তারা অনেক সহজ সাবলীল ভাষায় দেখে, বলতে পারো যে অতটা কঠিন দেখে না, যতটা মূলত তোমাদের স্কুলের খাতাগুলো অনেক কঠিন করে দেখলো বোর্ডের খাতাগুলো অনেক ইজি করে দেখে। বোর্ড থেকে সেভাবেই বলা হয় যে খাতাগুলো বেশি টাফ রাখবেন না, নর্মাল খাতা নর্মালভাবে মূল্যায়ন করবেন, বেশি শিক্ষার্থীর জন্য প্রেশার না হয়, কারণ অনেক শিক্ষার্থী আছে এমনভাবে মানে নাম্বার দেয় যে নাম্বারটা হচ্ছে শিক্ষার্থীরা তখন তাদের ওই ওই ধরনের শিক্ষকদের কাছে পড়লে ফেলের সংখ্যা অনেক বাড়ে, এবং বোর্ড এরকমের যে সকল শিক্ষক বেশি বেশি ফেল দেয় তাদের কাছে পরের বছর আর খাতা পাঠায় না। এটা শুনলে অবাক হবে, এটাই বাস্তবতা, কারণ দেখা যায় যে ফেল যদি তুমি করো তুমি দিবা, কিন্তু অনেক শিক্ষার্থী শিক্ষক আছে যারা নাম্বার দিতেই চায় না একদম, মানে খুব কিপটা টাইপের, তো ওই ওনাদের কাছে খাতা বোর্ড পরে এগুলো যদি আইডেন্টিফাই করে তারা নাম্বার তারা পাঠায় না, খাতা পাঠায় না। গ্রেস নাম্বার দেওয়া কি বাধ্যতামূলক? বিষয়টা এমন যে গ্রেস নাম্বার দেওয়া ওই যে প্রথমে বলছিলাম অর্থ মানে কিন্তু দাঁড়াচ্ছে এখানে বাধ্যতামূলক না, কারণ এখানে অনুগ্রহ বা দয়া তো সবার বাধ্যতামূলক হইতে পারে না, তবে এখানে বাংলাদেশে যে টিচার আছে যারা তোমাদের এসএসসি পরীক্ষার খাতা দেখবে, ধরে নাও 90% শিক্ষক তারা টুকটুক এই চিন্তাভাবনা করেই দেয় যে আমরা নাম্বার বাড়িয়ে দিব, বা শিক্ষা যেভাবে শিক্ষক পা আমরা চেষ্টা করবো শিক্ষার্থীকে সর্বোচ্চ নাম্বারটা দেওয়ার, এটা সবসময় শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করে। তবে কিছু শিক্ষক আছে 10% তারা একদম সিনসিয়ার, যে মার্ক তুমি পাবো ওইটাই দিবে, এর বেশিও দেবে না কমও দিবে না, এরকম শিক্ষক আছে। আবার অনেকে আছে যে তুমি যা পাবা তাও দিবে না, তার থেকে কমও দিবে, তো এই সংখ্যাটা প্রায় 10% মতো, বাট 90% টিচার তারা গ্রেস নাম্বার দেওয়ার পক্ষে এবং দেয়। আমরা সেভাবে কথা বলছিলাম কয়েকজন শিক্ষক হিসেবে, তারা সেভাবেই বলছে। এবং একটা কথা বলে রাখি, এখানে গ্রেস নাম্বার দেখা যায় অনেক শিক্ষক আছে একটা খাতা 2 মিনিটের মধ্যে দেখা শেষ করে, আবার অনেক শিক্ষক আছে সেই খাতাটা দেখতে 15 মিনিট সময় নেয়, তো এখানে 15 মিনিট যদি একটা খাতায় প্রতি সময় দেয় তখন কিন্তু অনেক কিছু শিক্ষক দেখে শুনে তার নাম্বার দেয়, আর 2 মিনিটে যখন একটা খাতা দেখে তখন সে তার শুধুমাত্র প্রয়োজনটুকু খোঁজে যে আমি যা চাচ্ছিলাম তা পাচ্ছি কিনা, যদি আমি তা পাই তাহলে আমি সেই নম্বরটা শিক্ষার্থীকে সাথে সাথে আমি দিয়ে দিব। তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তোমরা সুন্দরভাবে লেখা ট্রাই করবে এবং আশা করি তোমরা ভালো নাম্বার পাবা। আজকের মতো আমরা এইখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।